নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের জালাল আহমেদ 44 বছরের জীবনে 29 বছর ধরেই বাঁশি বাজাচ্ছেন তিনি। জালালের বেড়ে ওঠা সঙ্গীতের মাঝেই বাবা রহিম চাঁদ ও মা বিলকিস বানু বাউল গানের সঙ্গে জড়িত ছিলেন। তা আমি বাঁশির প্রতি একদম ছোটবেলা থেকেই একটু টান বেশি, বাবা মার সাথে সবসময় থাকতাম, বাউল গানে যাইতাম, বাউল গানে বাঁশিটা সবসময় বাজত। আর ওইভাবে বললেও হবে না যে শৌখিনভাবে বাজানো, তাও ঠিক না, বাবা মার সাথে যাবে তো বাজাইতেই হবে, তো একটু কর্ম হিসেবেই বাজাইছি। বাবা মার সাথে একজন বাঁশি বাজাইতেন, ওই পরিপ্রেক্ষিতে আমি বাজালাম। বাবা ও বড় ভাইরা যখন বাঁশি বাজাতেন তখন ছোট্ট জালালও তাদের সঙ্গে বাজাতে চেষ্টা করতেন। বয়স যখন 13 বা 14 তখন ছেলের আগ্রহ দেখে বাঁশি কিনে দেন রহিম চাঁদ। আমার সৌভাগ্য হয়েছে আমি পৃথিবীর অনেক বড় বড় জায়গায় বাজানোর সৌভাগ্য হয়েছে, যেমন আমি আবিদা পারভিনজির সাথে ফোক ফেস্টে বাজাইছি, এটা আমার সৌভাগ্য। আবিদা পারভিনের সাথে কয়জন বসে বাজাইতে পারেন, সে একজন বিশাল মানুষ, সাধক মানুষ। আমার সৌভাগ্য হয়েছে উইন্ড অফ চেঞ্জে, যেমন গান বাংলার একটা অনুষ্ঠানে উইন্ড অফ চেঞ্জের পৃথিবীর যত বড় বড় মিউজিশিয়ান আসছে তাদের সাথে বাজানোর সৌভাগ্য হয়েছে। এই তো বাজাচ্ছি এখনও, আমার ইচ্ছে আছে সারা জীবন বাজিয়ে যাব। মানুষের পাগলের ইচ্ছে থাকে না, পৃথিবীতে অনেক কিছু ইচ্ছে থাকে, আমার যেমন ইচ্ছে আছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বংশীবাদক হতে চাই। ২০১৬ সালে ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবে বাঁশি বাজিয়েছেন ছোট্ট জালাল, এখন সুপরিচিত বাঁশি বাদক। এই পর্যন্ত আসার পিছনে যেমন মনির হোসেন একজনের নাম, উনি মিউজিক ডিরেক্টর, আমার একদম টাইম নাই, এই মিডিয়াতে বাজানোর তারই হাত বেশি। আর সে আমাকে একদিন নিয়ে গেছিলেন, সেটা তো প্রায় 92-93 সনের কথা। এই ফার্স্ট টাইম আমি স্বরলিপি স্টুডিওতে গিয়ে বাঁশি বাজাই। মনির হোসেন হচ্ছেন ওনার ওয়াইফের বড় বোন, বড় বোনের নাম আকলিমা বেগম, উনিও বাউল শিল্পী। তো আমার আম্মার সাথে যখন আকলিমা বেগমের গান হইতো তখন মনির হোসেন তার সাথে হারমোনিয়াম বাজাইতেন, হ্যাঁ মাঝে মাঝে যাইতেন, সে মিউজিক ডিরেক্টর, তো বড় আপার সাথে সে যাইতেন। তো আমার তখন দেখতেন আমার আম্মার সাথে আমি বাঁশি বাজাচ্ছি, আর সে ওই তার আপু বড় আপার সাথে আকলিমা বেগমের সাথে হারমোনিয়াম বাজাইতেন, তখন থেকে আমাকে চিনে রাখছে। তখন আমি মানিকগঞ্জ থাকতাম আম্মার সাথে, তো ফোনের তো যুগ ছিল না, তো মানিকগঞ্জ থেকেই আমাকে সে 92-93 সনে ওই ধরে নিয়ে গেছেন যে চলো আমার সাথে চলো স্টুডিওতে বাজাইতে হবে তোমাকে। তখন গান গাইছিলেন লাল মিয়া বয়তি আর কয়েকজন শিল্পী ছিলেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের যে কোনো একটা অ্যালবামের গানে বাঁশি বাজানোর খুব ইচ্ছা জালালের, সেই আফসোসটাই মনে ভীষণভাবে নাড়া দেয় তার। নীলুফার আন্টির সাথে বাজাইতাম, নীলুফার ইয়াসমিন আগুন ভাইয়ের আম্মার সাথে, তো আমার খুব ইচ্ছে ছিল তার কোনো অ্যালবামে বাজানোর, তো আমি ততটুকু পাই নাই। তার সাথে আমি এমনি বাজাইছি, অনুষ্ঠানে বাজাইছি, আমার ইচ্ছে ছিল তার সাথে বাজানোর অনেক দিন, সে প্রয়াত হয়ে গেলেন আর বাজানো হলো না। তো আগুন ভাইয়ের সাথে আমার বাজানোর খুব ইচ্ছে আছে। নওগাঁতে বাবার নামে একটি বাঁশি প্রশিক্ষণ দেওয়ার স্কুল খুলতে চান জালাল। ফারজানা ইয়াসমিন, নিউজ বাংলাদেশ।